আপনাদেরকে এখন একটা স্পেশাল তথ্য দিতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অত্যন্ত আগ্রহ আছে, ওনার উৎসাহ আছে, ওনার নেতৃত্ব থাকবে এখানে। আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান, যাওয়ার পর ওনার দেখেন না, ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন, ওনাকে চেক ইন করার সময় পাশে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন, প্রত্যেকটা স্তরে। প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি, ইউরোপটা পরে করব, মধ্যপ্রাচ্যে যাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রম বাজার আপনারা জানেন। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত কর্মীরা যাচ্ছেন, ওনারা যখন ফেরত আসবেন, একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, লাউঞ্জ ব্যবহার আমরা চিন্তা করছি পরে, এটা অনেক পরের কাজ। এখনকার স্তরে আমরা আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া, ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে, কোন গেট দিয়ে ঢুকবেন, তারপরে আপনার চেক ইনটা কীভাবে করবেন, কোনো ফর্ম থাকলে কীভাবে ফিল আপ করবেন, ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যান, বুঝতে পারেন না, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতে এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে, এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়ব। তাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই। আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, যখন এয়ারপোর্টে দেখতাম, এয়ারপোর্টে মানে আমরা অসৎ ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক, তাদেরকে আমরা ভিআইপি মর্যাদা দিই, কিন্তু আমাদের রেমিটেন্স আনা যারা, তাদের সাথে আমরা অত্যন্ত অত্যন্ত খারাপ ব্যবহার করি, অপমানজনক ব্যবহার করি। এটা আমার সারা জীবনে একটা খুব দুঃখ ছিল, মনে হয়েছিল যে এটা আসলে অ্যালাউ করা উচিত না। যাই হোক, সেরকম মানসিকতা নিয়ে আমরা কাজ শুরু করেছি, কী কী করা যায়। তো প্রথমে আপনাদের বলে রাখি, আমরা প্রবাসী যারা কর্মী আছে তাদের কল্যাণের জন্য কী কী করেছি। প্রথম আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে, আপনারা জানেন এখানে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়। তো আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি, এই ব্যাংকে এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে। এই ব্যাংক থেকে যারা ঋণ নিতেন তারা আগে রেমিটেন্স পাঠাতে পারতেন না, এখন রেমিটেন্স পাঠাতে পারবেন, রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সরাসরি তাদের ঋণ পরিশোধ করতে পারবেন। এই ব্যবস্থাটা সম্ভব হয়েছে, এখানে সিটি ব্যাংক নামে একটা বেসরকারি ব্যাংক আছে, তারা আমাদেরকে অনেক হেল্প করেছে, তাদের সাথে একটা মেমোরেন্ডাম কোঅপারেশন করেছি সেটার আলোকে। মোট কথা হচ্ছে, আগে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যারা লোন নিতেন তারা এখানে রেমিটেন্স পাঠাতে পারতেন না, প্রবাসী কল্যাণ ব্যাংকে পাঠাতে পারতেন না, ওইখান থেকে ঋণটা শোধও করতে পারতেন না, এখন তারা সরাসরি কাজটা করতে পারবেন। এটাতে ওনাদের ভোগান্তি কমবে এবং রেমিটেন্সের প্রভাব বাড়বে বলে আমরা বিশ্বাস করি। আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্য আরও 12টি বাণিজ্যিক ব্যাংক, দেশের সর্ববৃহৎ 12টি বাণিজ্যিক ব্যাংকের সাথে আলাপ করেছি আমরা। আমরা বলেছি শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক কেন, আপনারাও প্রবাসীদেরকে ঋণ দেন, এখন প্রবাসীদের ঋণের অনেক বেশি প্রয়োজন আছে। তো ওনারা আমাদের সাথে এগ্রি করেছেন, ওনারা রাজি হয়েছেন, কিন্তু এটার জন্য একটা ক্রেডিট গ্যারান্টি লাগবে। এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের যে সচিব মহোদয় আছে উনি কথা বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন, উনি অত্যন্ত হেল্পফুল, উনি আমাদেরকে সাথে যেভাবে কথা বলেছেন, আমরা আশা করছি এই ক্রেডিট গ্যারান্টিটা অচিরেই হয়ে যাবে। আমাদের কাছে মনে হয়েছে উনি পজিটিভ। এই ক্রেডিট গ্যারান্টিটা হলে এই 12টা যে বাণিজ্যিক ব্যাংক আছে তারাও প্রবাসীদেরকে ঋণ দিতে পারবে, যেটা আগে কখনো ছিল না। এর পাশাপাশি আমরা প্রবাসীরা আমরা লক্ষ্য করেছি যে ওনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের যে মূল শাখাটা, এখানে আসার ক্ষেত্রে অনেকের অনেক প্রতিবন্ধকতা থাকে, অনেক দূর প্রান্ত থেকে আসেন। এই জন্য আমরা যে সমস্ত এলাকায় আপনার সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক রয়েছে ওই সমস্ত জায়গাতে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ স্থাপনের জন্য, অর্থাৎ আরও কোনো টাকা খরচ না করে বা ম্যান পাওয়ার খরচ না করে আমরা অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংক ওনাদেরকে প্রস্তাব দিয়েছি যে ওনাদের কিছু কিছু রিমোট জায়গা থেকে যেসব প্রবাসীরা আসেন এবং প্রবাসী অধ্যুষিত এলাকা থেকে যারা আসেন সেখানে যেন আমরা প্রবাসী ব্যাংকের বুথ খুলতে পারি, আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমরা খুবই আশাবাদী এটাও হয়ে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আপনারা জানেন প্রবাসী শ্রমিক যারা আছেন, কর্মী যারা আছেন, তারা প্রবাসে নানা ধরনের ভোগান্তির শিকার হন এবং সেখানে আমাদের দূতাবাসগুলো ঠিক মতো দায়িত্ব পালন করেন না, এই ধরনের অভিযোগ রয়েছে। আমাদের শ্রম কল্যাণ উইং রয়েছে, তারপরেও তারা ঠিক মতো কাজ করে না, এই ধরনের প্রচুর অভিযোগ, আপনারা সবাই এটা জানেন। তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি। আমরা এই দূতাবাস সময়ে এই শ্রম কল্যাণ উইংকে আমরা ফর্ম ছাপিয়ে পাঠিয়ে দিচ্ছি যে এখন থেকে তাদের ওখানে কতগুলা কমপ্লেইন আসলো, কে কমপ্লেইন করলো,
কমপ্লেন যে করেছে ওনার ফোন নাম্বার কি, নাম কি, এবং ওই কমপ্লেনের ব্যাপারে উনি কি ব্যবস্থা নিয়েছেন, এটা আমাদেরকে নিয়মিতভাবে রিপোর্ট জানা রিপোর্ট করবেন। এবং এখান থেকে আমরা সরাসরি ওইখানে যে উল্লেখিত অভিযোগকারীর নাম এবং ফোন নাম্বার থাকবে সবগুলো তো চেক করতে পারবো না, সেগুলো আমরা দৈবজনের ভিত্তিতে চেক করে দেখবো যে ওনারা সত্যি ফাংশন করছেন নাকি। এবং আমি আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই, যদি আমাদের প্রবাসী কল্যাণ উইংয়ে কেউ ঠিকমতো দায়িত্ব পালন না করে, একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করেন, দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো, এই ব্যাপারে আমরা কোনো রকম ছাড় দিব না। আমরা রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধির জন্য আরও কিছু ব্যবস্থা গ্রহণ করছি। আপনারা জানেন একটা আমি বলেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবে। এছাড়া আমরা একটা আপনারা জানেন ওইখান থেকে যে আপনার মানি এক্সচেঞ্জ হাউসগুলা সেটার মাধ্যমে আমাদের প্রবাসীরা রেমিটেন্সটা পাঠান। তো আমরা এই 12টা ব্যাংকের সাথে আলাপ করেছি যে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে রেমিটেন্স পাঠানোর জন্য তারা যে টাকাটা দেয়, ধরেন 1,500 টাকা হোক 2,000 টাকা হোক, ডিপেন্ড করে কত টাকা পাঠাচ্ছেন ওটার উপর, সেই টাকাটা এই দেশে যেই ব্যাংকের ওনারা পাঠাবেন সেই ব্যাংক ওই টাকাটা পরিশোধ করে দিবে। অর্থাৎ রেমিটেন্স পাঠানোর জন্য বিদেশে যে টাকাটা ওনাদেরকে পে করতে হচ্ছে ওটা এই দেশে যেই ব্যাংকে আসবে সেই ব্যাংক পরিশোধ করে দিবে। তো এইটা পুরাপুরি পালিত হবে নাকি শুধুমাত্র এই ব্যাপারে আমরা কনফার্ম না। আমরা বাংলাদেশ ব্যাংকের ম্যানেজারের সাথে আলাপ করেছি, উনি বলেছেন যথাসাধ্য চেষ্টা করবেন, কিন্তু আমরা আশা করব আমরা ওনাকে একটা পর্যায়ে মানে উনি সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, এবং এটা হলে আমরা মনে করি রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে। সরাসরি রেমিটেন্স পাঠাতে এবং হুন্ডির মাধ্যমে না পাঠাতে আমাদের যারা প্রবাসী কর্মীরা আছে ওনারা আরও অনেক রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধির জন্য আমরা আরেকটা পদক্ষেপ হাতে নিয়েছি, সেটা হচ্ছে ওয়েজ আর্নার বন্ড ক্রয়ের ক্ষেত্রে এখন সর্বোচ্চ সীমা হচ্ছে 1 কোটি টাকা, আমরা সেটা বাতিল করার প্রস্তাব করেছি। এগেইন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে, সহায়তা লাগবে, আমাদের মনে হয়েছে উনি এটা করে দিবেন, বেশ পজিটিভলি উনি এটা নিয়েছেন, আর কোনো ক্রয় সীমা থাকবে না, ওয়েজ আর্নার বন্ডের মাধ্যমে অনেক বেশি রেমিটেন্স পাঠানো যাবে। বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি অনেক বড় একটা চ্যালেঞ্জ, আপনারা খুব ভালো করে জানেন, আমরা এক্ষেত্রে খুব সাফল্য অর্জন করতে পারি নাই, বাট কিছু কিছু ক্ষেত্রে সাফল্য হয়েছে। সৌদি আরবেতে 200 জন নার্স পুরুষ ও মহিলা প্রেরণের জন্য MOU স্বাক্ষরিত হয়েছে। ইটালির অর্থমন্ত্রক একটা প্রকল্পের আওতায় 250 জন দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা হচ্ছে। জাপানে একটা প্রতিষ্ঠানকে লেটার অফ ইন্টেন্ট দেওয়া হয়েছে, আমরা দাবি করছি না, এগুলি খুব উল্লেখযোগ্য অগ্রগতি, বাট শুধু বলছি যে এই ক্ষেত্রে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আর আরেকটা জিনিস আপনাদের বলি, আমাদের এখানে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয়, অনেক টাইম লাগে, এটাও একটা চিরাচরিত কমপ্লেন। তো আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে এখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে 3টা স্তরে অনুমোদন লাগতো। একটা হচ্ছে কনসার্ন দূতাবাসের, ধরুন সৌদি আরবে পাঠাতে হলে সৌদি আরবের দূতাবাসের, তারপর হচ্ছে মন্ত্রণালয়ের, তারপর হচ্ছে BMET-র প্রশিক্ষণ ব্যুরো। তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকাই পালন করবে না, এখন থেকে 2টা জায়গায় অনুমোদন নিতে হবে। তো তিনটা জায়গার পরিবর্তে যখন 2টা জায়গায় অনুমোদন নিতে হবে, তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়ায় যে ভোগান্তি সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে, এবং 15 থেকে 30 দিন সময় কমে যাবে, লিড টাইম আমরা বলি। ওনাদের যে যাওয়ার প্রস্তুতির যে সময়টা সেটা যদি 3 মাস লাগতো আগে, এখন আমরা আশা করি এটা 2 থেকে 2.5 মাস লাগবে বড় জোর। আমরা চেষ্টা করবো অন্তত 1 মাস কমানোর জন্য, বাট আপনাদেরকে কনফার্ম করছি মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়া আর থাকবে না, এটা আমরা প্রয়োজনীয় আইন সংস্কার করে ফেলেছি। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, এটা আপনারা সবাই জানেন যে প্রবাসীদের ক্ষেত্রে অনেক বড় একটা কমপ্লেইন থাকে, ওনাদের বাইরে পাঠানোর ক্ষেত্রে যত না খরচ অফিসিয়াল তার চেয়ে অনেক বেশি খরচ হয়, এবং এই জন্য এজেন্ট, সাব এজেন্ট, এজেন্টের এজেন্ট, সাব এজেন্ট, অনেক স্তরে দালালদের দৌরাত্রের কথা আপনারা শুনেছেন। তো আমরা এটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটা প্রক্রিয়া ভেবেছি, আমরা এখন থেকে এজেন্ট, সাব এজেন্ট যারা আছেন, সাব এজেন্ট বিশেষ করে, এজেন্টরা তো আমাদের এখানে নিবন্ধিতই, সাব এজেন্ট যারা আছেন, ভদ্র ভাষায় সাব এজেন্ট বললাম, মানে যাদেরকে আপনারা অনেক সময় দালাল বলেন, বাট তাদের মধ্যে ভালো লোকও আছেন খারাপ লোকও আছেন, আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব। রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন, এবং আমরা আশা করব, আজকে বাইরের নেতৃবৃন্দ আছেন ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা এই সাব এজেন্টদের দৌরাত্ম্য অনেকাংশে কমাতে পারবো। এই দৌরাত্ম্য কমানো গেলে বিদেশে যাওয়ার যে অহেতুক যে অতিরিক্ত টাকা দিতে হয় সেটা কিছুটা হলেও কমবে, আশা করি অনেকাংশে করবে, এবং আমি আশা করি বাইরের নেতৃবৃন্দ আছেন ওনারা সহযোগিতা করবেন, এটা আমরা করতে পারবো। আরেকটা জিনিস আমরা করেছি, করার চিন্তা করছি এবং এটা অবশ্যই করব, রিক্রুটিং এজেন্টদেরকে এখন আমরা সার্টিফিকেশন করব, ওনাদের পারফরমেন্সের ভিত্তিতে, ওনাদের অভিজ্ঞতার ভিত্তিতে, ওনাদের পাস্ট রেকর্ডের ভিত্তিতে আমরা ওনাদেরকে ক্যাটাগোরাইজ করব।
যে ক্যাটাগরি এ রিক্রুটিং এজেন্ট হচ্ছে এটা, ক্যাটাগরি বি হচ্ছে এটা, ক্যাটাগরি সি হচ্ছে এটা। সো এটা করলে ওনাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, গুড প্র্যাকটিস বৃদ্ধি পাবে, এবং যারা ভোক্তা পর্যায়ে আছেন অর্থাৎ প্রবাসী কর্মী হিসাবে যারা যেতে চান তারাও একটা নির্দেশনা পাবেন যে না, এই এই রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে কমপ্লেন কম, এদের পারফরমেন্স ভালো। আমরা আশা করি এটা করার মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ায় পলিসি ইন্টারভেনশন করা যাবে, ভোগান্তি অনেক কমবে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা অনেকেই প্রশ্ন করবেন হয়তো মালয়েশিয়ার ব্যাপার নিয়ে। আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যখন শপথ গ্রহণ করেছেন, তার 3-4 দিনের মাথায় হঠাৎ স্যার উঠে গেলেন কথা বলতে বলতে। তো স্যার এসে বললেন যে ওনাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফোন করেছেন, সরি প্রেসিডেন্ট ফোন করেছেন, আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফোন করেছেন আর কি। তো আমি বললাম স্যার আপনার সাথে কীরকম সম্পর্ক, বললো আমার সাথে খুবই ভালো সম্পর্ক, আমার খুব পুরনো বন্ধু। তো আমি সাথে সাথে বললাম স্যার তাহলে আমরা কি মালয়েশিয়া কর্মী পাঠানো টানোর ব্যাপারে আপনার কোনো সাহায্য পাবো নাকি, বলে যা লাগে আমাকে করতে বলো আমি করবো এটা। সো আমরা তো অনির্দিষ্ট কথা বলে লাভ নাই, আমরা মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে। আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো, আপনারা জানেন ওনার ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে আমাদের আরও ইউএই থেকে 57 জন আমাদের শ্রমিক ফেরত আসছেন যারা কারাবন্দি ছিলেন। এটা খুব বড় একটা ঘটনা, আপনারা সবাই বুঝেন ওখানে মানে কত কঠিন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। সেখানে স্যারের ইন্টারভেনশন এটা হয়েছে, যেখানে ইউএই আমিরের সাথে ওনার কোনো ব্যক্তিগত ঘনিষ্ঠতাই ছিল না। তো আমরা আশা করছি মালয়েশিয়ার অনেক জট খোলার ক্ষেত্রে আমরা ডক্টর ইউনুসের ইনফ্লুয়েন্স ইউজ করতে পারবো। এছাড়া উনি, আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিলাম, উনি আমাকে বলেছেন অন্য যে কোনো দেশে যাদের সাথে কথা বলে উনি কাজ হয় বলে মনে হয় ওনার, সেখানে উনি ফোন করবেন, করে দিবেন। তো আমরা আশা করি ওনাকে সরাসরি এখন আমি প্রস্তাব দিইনি, বিকজ আমাদের মার্কে আমাদের ফিল্ড লেভেল স্টাডিটা মোটামুটি করেছি আমরা, ওনার মাধ্যমে আগামী মাস 2-এর মধ্যে শ্রম বাজার সম্প্রসারণে বড় নিউজ আপনাদেরকে দিতে পারবো।